বাংলাদেশে গুম, বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের অভিযোগের বিষয়ে উদ্বেগ জানিয়ে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের তাগিদ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচলেট। বিএনপিকে রাজপথে মোকাবিলার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন ক্ষমতাসীন দলটির নেতারা। বন্ধুর জন্মদিনের উপহার কেনার পথে কুমিল্লার 14 গ্রামে গাড়ি চাপায় নিহত হয়েছেন 3 বন্ধু। সুফুয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন তারা। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী। এ ঘটনায় অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলজেরিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানলে কমপক্ষে 26 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেক মানুষ। পিএসজির সঙ্গে চুক্তি 1 বছর বাকি থাকার মধ্যেই মেসিকে পুনরায় বার্সেলোনায় নেয়ার আশা প্রকাশ করেছেন ক্লাবটির প্রধান। এতে আর্জেন্টাইন এই তারকার বার্সায় ফেরার সম্ভাবনা বাড়ল। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আলোচিত হাওয়া ছবির পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 লঙ্ঘনের অভিযোগে এই মামলা করা হয়।